আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের একটি বিখ্যাত পিঠা মেরা পিঠার রেসিপিটি। তবে এই মেরা পিঠাটি এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত হলেও টেস্ট এবং বানানোর প্রসেস প্রায় একই। আজকে একদম অথেন্টিক প্রসেসে কিভাবে রাইস কুকারের ঢাকনার মধ্যে এবং কিভাবে ফয়েলকে ছিদ্র করে খুব ইজিলি মেরা পিঠাটা তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। তবে আজকে আমি গুড়ের মেরা পিঠা নয়, সাদা মেরা পিঠা, যেটা মাংসের ঝোল দিয়ে খেতে ভীষণ মজা লাগে, সেই সহজ রেসিপিটি শেয়ার করব। এই পিঠাটা করার জন্য এখানে আমি ড্রাই অর্থাৎ কেনা চালের গুঁড়া নিয়েছি হাফ কিলো অর্থাৎ আধা কেজি, আর এটাকে একটি পাতিলে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি চুলার আঁচটাকে মাঝারি করে। এটাকে অনবরত এভাবে নেড়ে একটু ভেজে নিতে হবে। এটাকে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এটার মধ্যে একটা ভালো স্মেল আসে। এখানে আমি অন্য একটি পাতিলে একটু গরম পানিও বসিয়ে দিয়েছি, এই গরম পানিটা পিঠা বানানোর কাজে লাগবে। যেহেতু আমার চালের গুঁড়াগুলো ড্রাই ছিল তাই এগুলো ভেজে নিতে 10-12 মিনিটের বেশি সময় লাগেনি, কিন্তু যদি এটা ভেজা অর্থাৎ ফ্রেশলি গুঁড়া করা চাল হয় তাহলে এটা একটু ভেজে নিতে সময় বেশি লাগবে। তবে লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন চালের গুঁড়াটা ব্রাউন হয়ে না যায়, তাতে করে পিঠাগুলো কিন্তু ধবধবে সাদা হবে না, ব্রাউন একটি কালার চলে আসবে। প্রায় 10-12 মিনিট অথবা আপনাদের যদি 15 মিনিট লাগে এভাবে অনবরত নেড়ে ভেজে নিলে যখন চালের গুঁড়াটা অনেক ঝরঝরা হয়ে যাবে এবং একটু স্মেল করে দেখবেন একটা ভালো ভাজা গন্ধ এসেছে, তখন এটাকে নামিয়ে ট্রান্সফার করে নিতে হবে অন্য একটি বাটিতে। অবশ্যই ট্রান্সফার করে নিতে হবে, নতুবা এটা এই পাতিলে থেকে আর একটু ব্রাউন হয়ে যেতে পারে, তাই এটাকে অন্য একটি বাটিতে নিয়ে নিই। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ, আর এই লবণ দিয়ে চালের গুঁড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর সেই ফুটন্ত গরম পানিটা একটু একটু করে দিয়ে কাঠি দিয়ে নেড়ে নিতে হবে, যেহেতু এটা অনেক গরম অবস্থায় আছে, হাত দিয়ে ধরা যাচ্ছে না, তাই প্রথম অবস্থায় একটু একটু করে গরম পানি দিব আর এটাকে নেড়ে নিব। এভাবে এটাকে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে যখন বোঝা যাবে যে হ্যাঁ এটা দিয়ে একটি আটা তৈরি করা যাবে, তখন এটাকে ট্রান্সফার করে নিচ্ছি মাখার সুবিধার জন্য একটা বড় থালার মধ্যে। আর এই বড় থালার মধ্যে নিয়েও এটাতে যদি মনে করি আর একটু পানি লাগবে তাহলে আর একটু পানি দেওয়া যাবে, দিয়ে এটাকে জাস্ট মেখে নিতে হবে যেভাবে আমরা আটার ডোটা তৈরি করি সেরকমভাবে। আর অবশ্যই ডোটাকে মেখে নিতে হবে প্রায় 6-7 মিনিটের মতো, সফট এরকম একটা ডো তৈরি হয়ে যাওয়ার পর পিঠাগুলো বানিয়ে নিতে হবে। আগেই বলেছিলাম রাইস কুকারের উপরে যে একটি জালির মতো থাকে তার মধ্যে পিঠাটা বানাবো, তার জন্য জালিটার মধ্যে একটু তেল এভাবে ব্রাশ করে নিতে হবে, তাতে করে পিঠাগুলো তাড়াতাড়ি উঠে যাবে। হাতটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে হাতের মধ্যে খুব সামান্য এক ফোঁটা তেল মাখিয়ে নিলাম, তাহলে পিঠাগুলো খুব স্মুথ হবে। এখন একটা একটা করে ডো নিয়ে ছোট ছোট আপনারা যেরকম সাইজ করতে চান আমি সেরকম করে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আমাদের দেশে যেরকম পিঠা তৈরি করা হয় সেই শেপগুলো দেওয়ার চেষ্টা করেছি। একটা গোল করে তৈরি করলাম আর একটা তৈরি করে নিচ্ছি, একটু লম্বাটে চারদিক দিয়ে একটু সরু হবে। আসলে এই পিঠার ডিজাইন খুব বেশি নাই, এই পিঠার ডিজাইন খুবই সিম্পল, তাই সেভাবেই তৈরি করে নিচ্ছি। আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি, এই পিঠাটা হচ্ছে দুটা মাথা সরু হবে না, জাস্ট একটা মাথা একটু রাউন্ড হবে আর সেই মাথার মধ্যে 2 আঙুল এইভাবে প্রেস করে নিতে হবে। আমি এর চেয়ে খুব বেশি ডিজাইন পারি না, তাই এই কয়টা ডিজাইনই করে দেখালাম। এখন এগুলো সবগুলোকে সেই স্ট্যান্ডের মধ্যে নিয়েছি, আর স্ট্যান্ডের মধ্যে কিন্তু একটা রাউন্ড পিঠা দিয়ে উপরেও কিছু পিঠা দেওয়া যাবে, অর্থাৎ 2 রাউন্ডের পিঠাও দেওয়া যাবে এবং পিঠাগুলো কিন্তু প্রপারলি সেদ্ধ হবে। অলরেডি পাতিলের মধ্যে আমি বেশি করে পানি দিয়ে দিয়েছি, আপনারা ইচ্ছা করলে রাইস কুকারের পটটার মধ্যেও করতে পারবেন পানি গরম করে, আর পানিটা যখন ভালো করে ফুটে উঠেছে তখন এইভাবে স্ট্যান্ডটা এনে বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডটার মাথাটা যতটুকু পাতিলের মাথাটা ততটুকুই রাউন্ড ছিল, এখন এটাকে ঢেকে দিয়ে দিচ্ছি। ওদিকে আরেকটি পাতিলের মধ্যে পানি দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটি ফয়েল চারদিক দিয়ে এভাবে খুব ভালো করে মুড়িয়ে দিয়ে একটি মোটা কাঠি দিয়ে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি, আর পানি দিয়েছি অর্ধেক পাতিলের, তার মধ্যেও যতগুলো পিঠা জায়গা হয় ততগুলো দিয়ে দিলাম এবং এটাকেও ঢেকে দিচ্ছি। এখন 2 পাতিলের পিঠায় আমি ঢেকে দিয়ে দিলাম প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য। 30 থেকে 35 মিনিট পর এসে পিঠাগুলোকে চেক করতে হবে। আমি একটি কাঠির সাহায্যে পিঠাটাকে চেক করে নিচ্ছি, যখন দেখবেন পিঠাটার মধ্যে কাঠিটা খুবই সফটলি চলে যাচ্ছে তার মানে পিঠাটা হয়ে গেছে, অথবা আপনারা ইচ্ছা করলে একটি পিঠা নিয়ে ভেঙে একটু খেয়েও দেখতে পারেন। আমি যেই সাইজের পিঠা বানিয়েছি সেগুলো হতে 30-35 মিনিটের বেশি লাগবে না হাই হিটে, তবে আপনার একটু বড় পিঠা বানালে তাতে সময় হয়তো আরও 5 কি 10 মিনিট বেশি লাগতে পারে, তাতে কোনো সমস্যা হবে না। এই পিঠাগুলো হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিব। ওদিকে ফয়েলের মধ্যে যে পিঠাগুলো দিয়েছিলাম সেগুলো চেক করে নিয়েছি, এগুলোও হয়ে গেছে। এখন একটি থালার মধ্যে সবগুলো পিঠা ঢেলে নিচ্ছি।
আর এই পিঠাগুলোকে অবশ্যই গরম অবস্থায় একটি থালার মধ্যে ঢেলে নিতে হবে, নতুবা যেই স্ট্যান্ডের মধ্যে পিঠাগুলো তৈরি করা হয়েছে তার মধ্যে পিঠাগুলো বসে যেতে পারে, পিঠার মধ্যে একটি কালো দাগ পড়ে যেতে পারে। তাই গরম গরম পিঠাগুলোকে একটি বড় থালায় ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। এই পিঠাগুলোকে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ভেঙেও দেখাচ্ছি যে ভেতরটা কীরকম কুক হয়েছে। অসম্ভব মজার এই ম্যাড়া পিঠা আপনারা খেতে পারবেন যে কোনো ধরনের মাংসের কারি দিয়ে অথবা শুটকি তরকারি দিয়ে অথবা শুটকির ভুনা দিয়েও কিন্তু এই পিঠাটা খেতে খুবই মজা। তবে আপনারা এভাবে খেয়েছেন কিনা জানি না, সেটা হচ্ছে আমরা এই পিঠাটা যখন বেশি করে বানানো হয় এবং দুই তিন দিন থাকে তখন এই পিঠাগুলোকে এভাবে মিডলে কেটে ছোট ছোট পিস করে একটি ফ্রাইপ্যানের মধ্যে ভেজে লাল লাল করে খাই। এটা খেতে আমার কাছে একদম ফ্রেশ ম্যাড়া পিঠার চেয়েও বেশি টেস্টি লাগে। তাই আমার এই রেসিপিতে অবশ্যই এভাবে খেয়ে দেখবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স আমার রেসিপিটি দেখার জন্য। ভালো লাগলে আমার সাথে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।